হাদিস তিন হাজার সাতশো আঠারো মুসার রহমতুল্লাহ আলিহির সনদে বদরি সাহাবি আবু মসাউদ রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ ওসাল্লাম বলেছেন সুরা বকরার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটো তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটোই যথেষ্ট অর্থাৎ রাতে কোরআন শরীফ তেলাওয়াত করার যে হক রয়েছে কম পক্ষে সুরা বকরার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট আব্দুর রহমান রহমতুল্লাহ আলী বলেন পরে আমি আবু মাসাউদের সাথে সাক্ষাৎ করলাম তখন তিনি বাইতুল্লার তাওয়াফ করছিলেন সেখানে এই হাদিসটি সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি তা আমার নিকট বর্ণনা করলেন হাদিস তিন হাজার সাতশো উনিশ ইয়াহিয়া ইবনু বুকের রহমতুল্লাহ আলিহির সনদে ইবনু শিহাব রহমতুল্লাহ আলি থেকে বর্ণিত যে মাহমুদ ইবন রাবি রহমতুল্লাহ আলী আমাকে জানিয়েছেন যে ইতবান ইবনু মালিক রদিয়াল্লাহ তাল আনহ নবী সাল্লাহু আলীহী ওসাল্লামের আনসারি সাহাবি ছিলেন এবং তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি রসুল্লাহ আলিহি ওসাল্লামের কাছে গেলেন হাদিস তিন হাজার সাতশো বিশ আহমদ রহমতুল্লাহ আলীহির সনদে ইবনু শিহাব রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত যে তিনি বলেছেন আমি বনি সালিম গোত্রের অন্যতম নেতা হুসাইন ইবনু মোহাম্মদ রহমতুল্লাহ আলেহকে ইতবান ইবনু মালিক থেকে মাহমুদ ইবনু রাবি এর বর্ণিত হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করার পর তিনি ওহার স্বীকৃতি দিলেন হাদিস তিন হাজার সাতশো একুশ আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে বনি আদি গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি আবদুল্লাহ ইবনু আমির ইবনু রাবিয়া যার পিতা নবী সাল্লু আলিহি ওসলামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমাকে বর্ণনা করেন যে অমর রদিউল্লাহ তাল আনহ ওদামা ইবনু মজ রদিউল্লাহ আনহুকে বাহরাইনের শাসনকর্তা নিয়োগ করেছিলেন তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন আবদুল্লাহ ইবনু রদিউল্লাহ তাল আনহুমা এবং হাফসা রদিউল্লাহ তাল আনহার মামা হাদিস তিন হাজার সাতশো বাইশ আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আসমা রহমতুল্লাহ আলি সনদে রাফিয়া ইবনু খাদিজ রদিউল্লাহ তালা আনহ আবদুল্লাহ ইবনু অমুরকে বলেছেন যে বদর যুদ্ধে অংশগ্রহণকারী তার দু চাচা তাকে জানিয়েছেন যে রসুল্লাহ সুল্লাহ আলিহি ওসাল্লাম আবাদযোগ্য ভূমি ভাড়া দিতে নিষেধ করেছেন বর্ণনাকারী বলেন আমি সালিমকে জিজ্ঞাসা করলাম আপনি তো এ ধরনের জমি ভাড়া দিয়ে থাকেন তিনি বললেন হা রাফিয়া ইবনু খাদিজ তো নিজের প্রতি বাড়াবাড়ি করেছেন হাদিস তিন হাজার সাতশো তেইশ আদম রহমতুল্লাহ আলিহির সনদে আব্দুল্লাহ ইবনু সাদ্দ ইবনু হাদ লাইসি রহমতুল্লাহ আলেহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রিফা আ ইবনু রাফিয়া আনসারি রদিউল্লাহ তাল আনহুকে দেখেছি তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন হাদিস তিন হাজার সাতশো চব্বিশ আবদান রহমাতুল্লাহ আলিহির সনদে নবী সাল্লাহু সাথে সাথে যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি বনি আমির ইবনু লোয়াই গোত্রের বন্ধু আমর এবন আউফ রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লাম আবু আবৈদা ইবনুল জর্রাহকে জিজিয়া আনার জন্য বাহরাইন পাঠান রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসল্লাম বাহরাইনবাসীদের সাথে সন্ধি করে আলা ইবন হাদুর আমি রদিয়াল্লাহ তাল আনহোকে তাদের আমির নিযুক্ত করেছিলেন আবু আবৈদা রদিয়াল্লাহ তালা আনহ বাহরাইন থেকে মাল নিয়ে এসে পৌঁছলে আনসারগণ তার আগমনের সংবাদ জানতে পেয়ে সকলেই রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসলামের সাথে ফজরের সালাত আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হলেন সালাত সমাপ্তির পর ফিরে বসলে তারা সকলেই তার সামনে আসলেন রসুল্লাহ সাল্ল আলিহিউসলাম তাদেরকে দেখে মুচকে হেসে বললেন আমার মনে হয় আবু অবাইদা কিছু মাল নিয়ে এসেছে বলে তোমরা শুনতে পেয়েছ তারা সকলেই বললেন হায়া ইয়া রসুলাল্লাহ তিনি বললেন সুসংবাদ গ্রহণ কর এবং তোমাদের আনন্দদায়ক বিষয়ের আশায় থাকো আল্লাহর কসম আমি তোমাদের জন্য দারিদ্রের আশঙ্কা করি না বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য এসে যাবে যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে এসেছিল তখন তোমরা তা লাভ করতে পরস্পরে প্রতিযোগিতা করবে যেমনভাবে তারা করেছিল আর এ ধন সম্পদ তাদেরকে ভাবে ধ্বংস করেছিল তোমাদেরকেও তেমনিভাবে ধ্বংস করে দিবে হাদিস তিন হাজার সাতশো পঁচিশ আবু নোয়ান রহমতুল্লাহ আলিহির সনদে নাফি রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত যে ইবনু আমুর রদিউল্লাহ তাইল আনহুমা সব ধরনের সাপকে হত্যা করতেন অবশেষে বদরি সাহাবি আবুলুবাবা রদিউল্লাহ তাল তাকে বললেন নাবী সাল্লাহ আলি ওসাল্লাম ঘরে বসবাসকারী শ্বেতবর্ণের বরণের ছোট সাপ মারতে নিষেধ করেছেন এতে তিনি তা মারা থেকে বিরত থাকেন হাদিস তিন হাজার সাতশো ছাব্বিশ ইব্রাহিম ইবনু মঞ্জির রহমতুল্লাহ আলিহির সনদে আনাস ইবনু মালিক তালা আনহ থেকে বর্ণিত যে কতিপয় আনসারি সাহাবি রসুল্লা সাল্লু আলহিহিউসাল্লামের নিকট অনুমতি প্রার্থনা করলেন তারা বললেন আমাদেরকে আমাদের ভাগিনা আব্বাসের ফিদিয়া মাফ করে দেওয়ার অনুমতি দিন তিনি বললেন আল্লাহর কসম তোমরা তার মুক্তিপণের একটি দীর্ঘামো মাফ করবে না টিকা আব্বাসের ফিদিয়া মাফ করে দেওয়ার অনুমতি দিন রসুল্লাহ সাল্লু আলিহিউসাল্লামের চাচা আব্বাস রদিয়াল্লাহ আনহ আনহো যুদ্ধে বন্দী হয়েছিলেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি তাকে বন্দী করেছিলেন আবুল ইউসুর কাব এমন আমর আনসারি রদিয়াল্লাহতায়াল আনহো অন্যান্য বন্দীদের সাথে লোকেরা তাকেও সারা রাত শক্তভাবে বেঁধে রাখেন আদর্শগত বিরোধ থাকার কারণে চাচার প্রতি কোনো অনুকম্পা দেখাতে না পারলেও রসুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লাম সারা রাত ঘুমাতে পারলেন না লোকেরা তা বুঝতে পেরে তার বাঁধন খুলে দিলেন এবং মুক্তিপণ মাফ করে দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লামের প্রতি বিশেষ সম্মান দেখাতে চাইলেন নবী করিম সাল্লাহ আলিহসলাম তাদের এই প্রস্তাব মেনে নিতে পারলেন না তিনি বললেন একটি দীর্হামও মাফ করা যাবে না অন্যদের থেকে যা নেওয়া হবে তার থেকেও তদরূপি নেওয়া হবে মদিনাবাসী আনসারগণ রসুল্লাহ সাল্লিহ্লামের চাচা আব্বাসকে ভাগিনা বলার কারণ হচ্ছে এই যে আব্বাসের দাদা হাশিম নাজ্জার গোত্রের আমর ইবনু ওহাইহার কন্যা সালমাকে বিয়ে করেছিলেন এই বিয়ের পেছনে মূল কারণ হলো এই যে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার পথে তিনি মদিনাতে খাজরাজ গোত্রের বনি নাজ্জার শাখার আমর ইবন ওহাইহার বাড়িতে অবস্থান করতেন আমরের কন্যা সালমাকে দেখে তার পছন্দ হবার পর বিয়ের প্রস্তাব দিলে আমর সালমাকে তার নিকট বিয়ে দেন হাদিস তিন হাজার সাতশো সাতাশ আবু আসিম ও ইসহাক রহমতুল্লাহ আলী হিমার সনদে বনি জোহরা গোত্রের হালিফ মিত্র রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি মিকদাদ ইবনে আমর কিন্দি রদিউল্লাহ তা আনহ থেকে বর্ণিত যে তিনি রসুলুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লামকে বললেন ইয়া রসুলল্লাহ আমাকে বলুন কোনো কাফিরের সাথে আমার যদি যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ হয় এবং আমি যদি তার সাথে লড়াই করি আর সে যদি তলোয়ারের আঘাতে আমার একখানা হাত কেটে ফেলে এবং তারপর আমার থেকে আত্মরক্ষার জন্য গাছের আড়াল গিয়ে বলে আমি আল্লাহর উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলাম এই কথা বলার পরেও কি আমি তাকে হত্যা করব তখন রসুল্লাহ আলী আলিহ্লাম বললেন তাকে হত্যা করবে না এরপর তিনি বললেন ইয়া রসুল্লাহ সে তো আমার একখানা হাত কেটে এরপর এই কথা বলছে রসুলল্লা সাল্লিহিউসাল্লাম পুনরায় বললেন না তুমি তাকে হত্যা করবে না কেননা তুমি তাকে হত্যা করলে হত্যা করার পূর্বে তোমার যে মর্যাদা ছিল সে সেই মর্যাদা লাভ করবে আর ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার পূর্বে তার যে মর্যাদা ছিল তুমি সেই স্তরে গিয়ে পৌঁছবে